বন্ধুরা, তৃতীয় ওয়েভের মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণভাবে উঠে আসতে পারিনি। স্কুল কলেজ এখনো পর্যন্ত খোলেনি, তারই মধ্যে মর্মান্তিক একটি ভাইরাস নিউকোভ ভাইরাসের আবির্ভাব ঘটেছে। তাহলে কি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, কলেজের পরীক্ষার কি হবে, আর আমাদের স্কুল কলেজ কি বন্ধই থাকছে মার্চ এপ্রিল পর্যন্ত? সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্য তথা দেশে তৃতীয় ওয়েভ আসার কারণে রাজ্যে পুনরায় স্কুল কলেজ বন্ধ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্ত পর্যন্ত বন্ধ রয়েছে। একাধিক তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে, কিন্তু এই তৃতীয় ওয়েভ শেষ হতে না হতেই আবার নতুন মর্মান্তিক একটি ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এই নতুন আতঙ্ক নেপথ্যে চীনের উহানের একদল বিজ্ঞানী এই করোনা ভাইরাসের নতুন রূপের খোঁজ, নাম নিউকোভ, প্রভাব ফেলবে শ্বাসতন্ত্রে, মারণ ক্ষমতা সার্সকোভ টু এর চেয়েও অনেক বেশি, প্রতি 3 আক্রান্তের একজনের মৃত্যু হতে পারে, বাজার চলতে কোনো টিকাই কাজ করবে না। এই যে মর্মান্তিক নতুন ভাইরাস নিউকোভ ভাইরাস, এই ভাইরাসটি পাওয়া যায় বাদুড়ের শরীরে, এবং এই ভাইরাসে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যাবে যে 3 ব্যক্তি আক্রান্ত হলে 1 ব্যক্তির মৃত্যু অনিবার্য, মানে মর্মান্তিক ভাইরাস। এমনকি তুমি যে ভ্যাকসিন নিয়েছো সেই ভ্যাকসিন এবং টিকাকরণও কাজ করবে না, যেটা বলছে চীনের ওয়ানের বিজ্ঞানীরা। তো এক্ষেত্রে এইটুকু ক্লিপ দেখে তোমাদের যদি বলি যে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে, তোমরা অনেকেই কিন্তু বিশ্বাস করবে। আর আজকে প্রায় 5 হয়ে গেল, 5 ধরে আমি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করছি, আর 2017 আজকের এই দিনটায় প্রথম ভিডিও আপলোড করেছিলাম। আর এই 5 আমি অনেক ক্রিয়েটার দেখেছি যারা প্রচুর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেছে, যেমন সম্রাটদার কথা যদি বলি, আরজিটেকের কথা যদি বলি, এমনকি কৌশিক উইথ ম্যাথ কৌশিক স্যারের কথা যদি বলি, এমপি বাংলা ক্লাস ম্যাডামের কথা যদি বলি, জিওগ্রাফি উইথ কোশ্চেন অ্যান্সারের কথা যদি বলি, এবং অনেক এরকম ব্যক্তি রয়েছে, এমনকি সোমনাথদার কোচিং সেন্টার রয়েছে, এরকম টিউটোরিয়াল রয়েছে, এছাড়া অনেক এরকম ক্রিয়েটার রয়েছে, অনেকের নাম উল্লেখ করতে পারলাম না, তার জন্য ও ক্ষমা প্রার্থী। কোনো সময় দেখা গেছে আমাদের মধ্যে কাউর ক্ষেত্রে মতভেদের কোনো অমিল থাকলেও আমরা কিন্তু প্রত্যেকে ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয় সেই নিয়েই এই চিন্তা করে ভিডিও আপলোড করি, এমন কখনোই করি না, কোনো ক্রিয়েটার করে না। কিন্তু এই ইদানিং আমি দেখলাম এতবার তোমাদের একটা ভিডিও ইউটিউব ইনস্টাগ্রামে আমাকে লিঙ্ক সেন্ড করছো, এবং প্রত্যেকে একই কথা বলছো যে পরীক্ষা যাতে বাতিল হয়ে যায় সেই নিয়ে আন্দোলন করুন, পরীক্ষা স্কুল যাতে বন্ধ থাকে, বা বিভিন্ন বিভিন্ন ব্যাপার বলছো, এবং তুমি একটা ভিডিও আমাকে প্রমাণস্বরূপ দিচ্ছ। সত্যি দেখে খারাপ লাগছে যে একজন ক্রিয়েটার, মেবি তার নাম হোক, যে ভিডিওটা যদি দেখে থাকো তোমাকেও বলছি একই কথা, তুমি ইন্ট্রো নকল করছো করো, একটু ভেতরে অন্তত সত্যি কথাটা তুলে ধরো। আর এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরিস্থিতি কিন্তু সেই একই রকম নয়। আমি একটা ভিডিও ক্লিপ মাঝখানে চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করলাম যে স্কুল খুলবে না মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত অ্যাকচুয়ালি পরীক্ষা হবে না, তোমাদের বাতিল হয়ে যাবে পরীক্ষা, মানে নিজের থেকে কে কোনো প্রমাণ নেই। আর ইনস্টাগ্রামে তোমরা বারবার একই বিষয় জিজ্ঞাসা করছো, একটা ভিডিও রাখছো প্রমাণস্বরূপ, আর ভিডিওতে এমনভাবে নিউজ চ্যানেলের ক্লিপগুলোকে কেটে কেটে ছাত্রছাত্রীদের অন্ধকারের মধ্যে ফেলে, ছাত্রছাত্রীদের যারা পড়াশোনা না করে, স্কুল খুলছে না রীতিমতো বলা হচ্ছে, মার্চ এপ্রিলেও নাকি স্কুল কলেজ খুলবে না, একই সাথে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা আছে সেটা বাতিল হয়ে যেতে পারে, এই মুহূর্তে যাতে বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হবে, সিবিএসই বোর্ড পরীক্ষা নিচ্ছে এবং আমাদের রাজ্যেও পরীক্ষা নেওয়া হবে, ছাত্রছাত্রীদের তাও ভুল তথ্য, ছোটো ছোটো যে ক্লিপগুলো যেগুলো ও নিউজ চ্যানেলে ডিবেট হয় সেই ডিবেটের ক্লিপগুলো পর্যন্ত নিয়ে এসে, ছোটো ছোটো ক্লিপ নিয়ে এসে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। তোমরা অনেকে মানছো না আমার কথা যে ওটা তো নিউজ চ্যানেলে বলছে ক্লিপ, আরে ওই পুরো ক্লিপটাই দেওয়া হচ্ছে না, ছোটো ছোটো ক্লিপ দেওয়া হচ্ছে, যেমন এই ক্লিপটা আগে দেখলে দেখে মনে হচ্ছে পরীক্ষা বাতিল হয়ে যাবে, এই সম্পূর্ণ ক্লিপটা যদি দেখো শেষের ক্লিপটা, ভাবছেন আবার কোন বিপদ দুয়ারে? না, এখনই উদ্বেগের ঘুম ছোটানোর দরকার নেই। চীনা রিপোর্ট সামনে আসার পর এমনই বলছেন ভাইরাস বিশেষজ্ঞরা। তাঁদের বিশ্লেষণ, বাদুড়ের শরীরে বহু ভাইরাস থাকে, সব মানুষে ছড়ায় না, 1000 বেশি সময় ধরে বাদুড়ে নিউকোভের উপস্থিতি অধুনা নয়, 2013 নিউকোভের প্রথম খোঁজ। এই ভাইরাসে এখনও কোনো মানুষ আক্রান্ত হননি, যে রিসেপ্টরের কথা বলা হচ্ছে সেই এসএ বাদুড় ও মানুষে আলাদা। 10 আগে কোভিডের চেয়েও বেশি ভয় ধরিয়েছিল মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস,
মৃত্যু হয়েছিল 858 জনের, মৃত্যু হার 35%। 2003 সালে ত্রাস তৈরি করেছিল সার্স, মৃত্যু হয়েছিল 916 জনের, মৃত্যু হার 11%। কিন্তু কেউই সার্স কোভ 2 এর মতো ভয়াবহ ছোঁয়াচে না হওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ায়নি। নিউকোভের মৃত্যুহার আশঙ্কা মার্সের মতোই, কিন্তু এখনও বাদুড় থেকে মানুষের শরীরের লাভ দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারেনি। আরও তথ্য দরকার বলছে হুও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ, মানুষের মধ্যে এই ভাইরাসের আবির্ভাব হওয়া সম্ভব নয়, এবং অন্যান্য বিজ্ঞানীরা এবং রিসার্চ করে দেখা গেছে এটা কোনোদিনই সম্ভব না যে মানুষের মধ্যে তথাকথিতভাবে ছড়িয়ে যাবে। সম্পূর্ণভাবে খারিজ করেছে বুয়ানের এই বক্তব্যকে, যেটা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে কোনো সম্ভাবনাই নেই। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে যখন তোমরা পোস্টারে দেখতে পারবে যে News18 বাংলা বা TV9 বাংলা, তারপরে বিভিন্ন রকম প্রভাবশালী ব্যক্তিদের ছবি তার মধ্যে লেখা রয়েছে, বিভিন্ন ধরনের কথা, এমনকি ভিডিও ক্লিপ, বিশেষ করে যেটা খুবই বাজে জিনিস, ভিডিও ক্লিপ একটা কথা বলছে তার পরে পরে ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছে কিছুটা কিছুটা নিউজ চ্যানেলে, যেখানে হয়তো ডিবেট হচ্ছে সেই ডিবেটের ক্লিপ দিয়ে দিচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্বের ক্লিপ দিয়ে দিচ্ছে, সেই সমস্ত বিষয়ে ভিডিও দেখে তোমরা বিশ্বাসী হয়ে তোমাদের পড়াশোনাকে এ ঝুলিয়ে রেখে তোমাদের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ফেলে দিও রেখো না, এই আশায় যে তোমাদের পরীক্ষা বাতিল হবে। তোমাদের পরীক্ষা কোনো মতে কোনো অংশে এবছর বাতিল হওয়ার সম্ভাবনা নেই। যে কোন ব্যক্তিটা বলছে, যে ব্যক্তিটা আগের বছর লড়াই করেছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে, হ্যাঁ এটা বলতে পারো, তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাদের সময় দেওয়া দরকার, কারণ তোমাদের অনেকের পড়াশোনা করতে অনেক রকমের সমস্যা হয়েছে, সেই কারণে পরীক্ষা পিছিয়ে দিতে পারে, এটার সম্ভাবনা প্রবল রয়েছে যে পরীক্ষা এক মাস কিংবা দেড় মাস হলেও পিছিয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের পড়ার সুযোগের জন্য। কোথাও এই মুহূর্তে কোনো রকম বিন্দুমাত্র ও সম্ভাবনা নেই পরীক্ষা বাতিল হওয়ার। পড়াশোনায় মনোযোগী হও, তোমাদের পরীক্ষা হতে চলেছে অফলাইনে, হয়তো পিছিয়ে যাবে, তোমাদের স্কুল খোলার সম্ভাবনা প্রবল রয়েছে, এখন 85% টিকাকরণের ব্যাপার রয়েছে, যদিও কিছুদিন পিছিয়ে যায় স্কুল খুলতে, কিন্তু পরীক্ষা তোমাদের হবেই অফলাইনে, এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্তত এই মুহূর্তে যা তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে। আর তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা অনলাইনে হয়েছে, পরবর্তী ইভেন্ট সেমিস্টার যেটা রয়েছে সেটা অফলাইনে হতে পারে, এই মুহূর্তে তথ্য রয়েছে, পরবর্তীকালে কোনো বিপাক আসলে তখন দেখা যাবে। এই মুহূর্তে তোমাদের প্রধান লক্ষ্য হবে পঠন পাঠন করা, পরীক্ষা বাতিলের কথা ভাবা নয়। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো যে তোমাদের আরও কতটা সময় দিলে তোমরা পুরো পঠন পাঠন করতে পারবে, তোমাদের অফলাইন পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না, তোমাদের বা স্কুল কলেজ কবে খুললে সঠিক হবে, তোমরা পরীক্ষা দেবে, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।